এগুলো বানান কেমনে মানে কে যেই মানে আপনি না আমিছি যারা বানায় বানায় কেমনে হ্যাঁ বলে কি এটা কি সত্যি আরে আমি কেমনে বলবো এটা সত্যি কিনা কোন ভাবে এটা আর বরদস্ত করা হবে না এই সিদ্ধান্ত ডস কে নাও হয় ও খেলা তো দূরে থাকো বাড়ি ফিরবে কেমনে দেশে মা বাবা ভাই বন্ধের কাছে মুক্তি পাবে কেমনে আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পাইলেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আরাম জীবনে আই কথা বলেই নাই হ্যাঁ এগুলো বানান কেমনে মানে কে যেই বানায় আপনি না এমসি যারা বানায় বানায় কেমনে আমার আশ্চর্য কাহিনী আচ্ছা আবার না 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 আপনি 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 আমাকে একটু কথা বলেন যাই দিয়ে বানায় এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন আমার কিছু বলার আছে এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই এতগুলা বেরোচ্ছে না না আমি আরেকটা কথা বলে নি এত বেরোচ্ছে যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় এখন হ্যাঁ বলে কি এটা কি সত্যি আরে আমি কেমন বলবো কিনা সত্যি কি মুশকিল দেখে তো মনে হয় একেবারেই সত্যি এমন ভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সমস্ত মানুষের আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি এখন জন্ম দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর। প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে না করব উত্তর দিব না কখনো এরকম ছিল না ঠিক হোক ভুল হোক যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই কিন্তু তার মানে এই না এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যেই অ্যাটাক আর অ্যাটাকের একটা নমুনা আছে টিম হেরে গেলে টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে খারাপ কথা বলবে সেটারও একটা লিমিট আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে এইটা ইজ নো লঙ্গার আমরা এটা অ্যাকসেপ্ট করবো না এই জিনিসটা আপনাদেরকে বলছি কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না এই সিদ্ধান্তটা আজকে না হয়ে গেছে ঠিক আছে আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন কিন্তু পার্সোনাল অ্যাটাক বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং ওয়ার্ল্ড কাপ ম্যাচ এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম আমি যাদের কথা বলছি এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে সমালোচনা হবে ক্রিটিসিজম হবে মানুষ রাগ করবে উই এগ্রি কিন্তু যে সমস্ত আমি একটা দেখছি শুধু একটা দেখে আমার তো নাই আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া তা আমার ফেসবুক টুইটার কিছু নাই তো তা আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো আমার অন্যরা পাঠালে আমি খুলিও নেই বিশ্বাস করেন একটাও খুলি নেই আমি আর শুন আমার শুনে আমি ভাবছি বলে কি এসব এ তো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তাকে নিয়ে এই রকম মন্তব্য ও ওর ওর কথাটা চিন্তা করেন ওর খেলা তো দূরে থাকবে বাড়ি ফিরবে কেমনে দেশে মা মা বাবা ভাই বোনদের কাছে মুগ্ধ হবে কেমনে না না এটা কী ধরনের কথাবার্তা সো এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের পর থেকে আমরা বলেছি উই আর মানে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম এইটা আমরা আর বরদাস্ত করব না